আমরা একটু পার্কে এসেছি। এই যে ছেলে পাপার সাথে খেলা করছে, এই যে ফুট খাচ্ছে, ওই যে আমার ছেলে, ওই যে ডোডো সোনা, ও তো এনজয় করছে আমার সোনা। এই যে আমার সোনা দেখেছো কত সুন্দর খাচ্ছে। ও পার্কে আসার জন্য মানে ছটপট করে বিকেল হলেই আর ঘুমালে তো তখন আর আসতে পারেন, জেগে থাকলেই তখন বাইরে আসার জন্য ছটফট ছটফট করে বাইরে না বেরোলে মনটা ঠিক থাকে না। করবে কি করছো ওরকম করে লাগবে তো? এই যে ওর পাপা কিভাবে করছে, লেগে যাবে, ভালো করে ধরো। কেনাটা ওই কিনা ধরো নিচে থেকে। এই যে সোনার একটা ফ্রেন্ড, দাদা কাম ফ্রেন্ড। এই যে আবার সোনা তো আবার উঠেছে, আবার চলো বাবা ঘুরবো, খাবা ঘুরবো ওখানে চলো। খাচ্ছে, পেছনের স্ট্যাম্পটা দেখা যাচ্ছে, জামা দেখছে। এবার আমার যাবো এরকম করে, এরকম করে হয় নাকি? আমরা পার্কে থেকে চলে এসেছি, এবার একটু চা বানাবো। আর একদিকে আজকে আমি গোলাপ জামুন বসাবো বলে একদিকে রস বসিয়ে দিয়েছি। আগে আমি গোলাপ জামুন বানিয়েছিলাম, সেই রস একটু বেড়েছিল, সেই রস দিয়েছি। আর দু গ্লাস যতটা জল দেবে ততটাই চিনি লাগবে, দু গ্লাস মতন আর জল দিয়েছি, আর দু গ্লাস মতন চিনি দিয়ে দেবো, আর দুটো এলাচ দিয়ে দেবো। আর এটাকে যদি রসটাকে যদি কালার করাতে হয় তাহলে একটু জাফরান দিয়ে দেবে, তাহলে ভালো কালার হবে রসটা, একটু গোলাপ জামুনে যেমন কালার হয় সেরকম কালার আসবে। চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, কেমন করে আমি গোলাপ জামুন বানাই হোমমেড। এক প্যাকেট গোলাপ জামুন বানাবো, এক প্যাকেট গোলাপ জামুন এরকম আঁকি রাখবো। আর যেহেতু চিনি জল দু গ্লাস দিয়েছে, সেহেতু চিনিও দু গ্লাস দেবো, তাহলে রসটা ঠিকঠাক হবে। আর এলাচগুলো ছোটো বলে চারটে এলাচ দিয়ে দেবো, থিতো করে নেবো এলাচগুলো, থিতো করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আর একটা এলাচটা, আমি থিতো করতে গিয়ে কোথায় পড়ে গেল আর পাচ্ছি না খুঁজে, কোথায় যে গেল পড়ে, যাই হোক। আর চিনি দিয়ে দেবো বা
তারপর গোল করে নেব দিয়ে কড়াই সাদা তেল দিয়ে ভাজব আমরা দাদা ভাইকে দেখে নিয়ে আসলাম একা তো হবে না ও গোল করছে আমি একদিকে গোছ করছি দুজনে হলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে দেরি হয়ে যাবে অনেকটা ও তো গোছ কাটতে পারে না ছোট বড় করে ফেলছে দেখ আবার আমাকে ডাকছে এইসব ব্যাপারে কোনো নলেজ নাই আমার বাবা যেহেতু মিষ্টির দোকান আছে না আমি সেহেতু পারি একটু আমার নলেজ আছে একটু হলো তার জন্য বলছে ময়রা বাড়ির মেয়ে একদম ময়রা বলবো না শিয়ে দিয়েছি এবার তেল দেব সাদা তেল ইউজ করবেন সবাই রিফাইন ভুলেও সর্ষের তেল ব্যবহার করবেন না এটা দাদার সামনে চলে এসেছে এদিকে দাদা বাবা নিচ্ছি সোনা গরম তেল আছে আসিস না সেদিকে তেলটা গরম হয়ে গেছে এবার কি বলে এগুলোকে এগুলো দিয়ে দেবো এবার ভালো করে ই করা হয়নি গোলগুলো ভালো হয়নি বলে ফেটে ফেটে গেছে ছেলে নাকি তো হয় করা আজকে ভালো গোল করা হয়নি তাড়াহুড়ো করে এই ছেলে জ্বালাচ্ছিল কো ফেটে ফেটে যাচ্ছে ভালো করে নই না করলে হবে না
এই যে এরকম করে লাল লাল করে ভাজতে হবে, হয়ে গেছে ভাজা। দেখি দাও এটা, হাই গাইস, আমার গোলাপ জামুন বানানো কমপ্লিট। তোমরা একবার ট্রাই করে দেখবে, দেখবে কেমন হয়। আশা করি ভালো হবে, ভালো লাগবে প্লিজ। এই যে আমার গোলাপ জামুন রেডি কমপ্লিট। আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে রাত 11টা। তোমার দাদাভাই আজকে সব বাজার করে এনেছে, একবারে ডাল এনেছে, মুসুর ডাল, মুগ ডাল, চিনি, এগুলো সব আমি ঢেলে রেখে দেবো ছেলেকে। তোমাদের দাদাভাই ঘুম পাড়াচ্ছে এখন, আমি এই ফাঁকে এই কাজগুলো সেরে রেখে দেবো। ছেলে জেগে থাকলে তো এগুলো করতে দেয় না, একদমই করতে দেয় না। ও তো দেখেছো যে কেমন করে রান্নাঘরে ছুটতে চলে আসে, কোনো কাজ করতে দেয় না। ও যখন ঘুমায় তখন এইসব কাজগুলো সেরে রাখে, রাতেই সেরে রাখবো এইসব কাজ। রাতে বাসন কোসন খেয়ে দিয়ে বাসনগুলো সব মেজে রেখে দিলাম, জলগুলো সব ভরে রেখে দিয়েছি। এখনও তোমার দাদাভাই সবজি এনেছে, সবজিগুলো এখনও ভরা হয়নি, রাখা হয়নি, এখানে ঝোলানোই আছে। এর মধ্যে আলু আর পেঁয়াজ আছে, এগুলো রাখা হয়নি, এগুলো সব রাখবো, এগুলো রাখবো। সব ঘরগুলো সব ছেলে সব এদিক ওদিক সব ফেলে ছড়িয়ে রেখেছে, এগুলো সব গোছ করবো, ঝাড় দিয়ে রেখে দেবো। একবারে সকাল উঠে ঘুম থেকে শুধু ঘরটা মুছবো। তোমার দাদাভাইয়ের আবার কালকে আবার মর্নিং ডিউটি আছে, আজকে ছুটি ছিল বলে বুঝতে পারলাম। তোমার দাদাভাই ছুটি থাকলে কিছু বুঝতে পারি না, অসুবিধা হয় না, একা থাকলে বুঝতেই পারছো একা হাতে সব করা অসুবিধা হয়। ভালোই, চলো দেখি এগুলো সব। একবারে সব বাড়িতে বলেছে, একবার অন্য কিনে বলেছে, অনেকদিন চলে যায় অসুবিধা হয় না, বারবার বাজার যেতে হয় না। এই জন্য বলেছে একবারে বেশি করে এনে দিবা, তোমাকে বারবার বাজার যেতে হবে না। ও ডিউটি যাচ্ছে এনে দেবে, তখন বাজার করে আমি তো যাই না, না আচ্ছা নয়, অনেকটাই হেঁটে যেতে হয়, ছেলে নিয়ে তো পারবো না। একটু ছেলে বড় হলে তাই কোনো কিছু দরকার হলে তাও আমি নিয়ে আসতে পারবো। ছেলে ডাল সেরকম খায় না, ছেলের জন্যই নিয়ে আসে। ছেলে খিচুড়িতে দিই আর কি, মুগ ডাল দিই, মুসুর ডালটা একটু বেশি দিই, তার জন্য তোমার দাদাভাই মুসুর ডালটা নিয়ে এসেছে। আর মুগ ডালটা আমরা অতটা খেতে চাই না, ভালো লাগে, কিন্তু তোমার দাদা তোমাদের দাদাভাই আবার মুগ ডাল খায় না, গ্যাস হয়ে যায়, সেই জন্য বলো মুগ ডালটা কম করে নিই। মুগ দিয়েছে তো একদম পড়ে গেল, তো একদম লোডিং হয়ে গেছে, পড়ে গেল দেওয়ার পরটা একদম মা এটা। খিচুড়ি টিচুড়ি বানালে আমাদের জন্য সেদিনকে মুগ ডাল ব্যবহার করে, সেদিনকে মুগ ডাল দিই। কটাই ডাল পড়ে গেছে নিচে,
Top chilor kichore te roti char panch din dilai hoye jabe ei pokor barlo ta ekটু bhorte hoye ache chamoch lagle subidha hoy to nite eta ekbar beshi chini ekhon theke ami ektu cha korar jonno alpo chini ekta choto koto te rekhe debo ওকে গাইস গুড নাইট আজকের ভিডিওটি এখনই শেষ করছি আজ রাত 12:30টা ছেলেকে খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাই ছেলে ঘুমিয়ে পড়েছে এবার আমি ঘুমিয়ে পড়ব গুড নাইট আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আমার পাশে না থাকলে ভিডিওটা আর আগে নিয়ে যেতে পারবো না ব্লগটি আবার দেখাবো নেক্সট ব্লগে টাটা বাই বাই